স্টেজে উঠে কবিতা বলার চেষ্টা করেছিলাম আর দুই আঠোতে পর্তাল পাচ্ছিল। তার মাকে বাবা স্টেজে রেখে নিচে গিয়ে অন্য টিচারদের সাথে বসে আমার কবিতা শুনছিলেন। প্রত্যেক কবিতা বলার পরে তারপর দেখি আর সব বন্ধ হয়ে গেছে, আর কান গরম হয়ে গেছে, এমন একটা পরিস্থিতি। তারপরে কান্না শুরু হয়েছে। এখান থেকে বাবাকে চিৎকার করে করে ডাকতে শুরু করলাম, বাবা তুমি আমার সাথে আসো, না হলে আর একটাও লাইন ভাগ বেরোবে না আমার থেকে। তো এই একটা অনুভূতি ফিল হচ্ছে আমার এখানে দাঁড়িয়ে ওদেরকে দেখে। এখানে যারা গার্জিয়ান, মানে স্পেশালি মা বাবার কথা বলছি, আমি প্রায় 17 বছর হয়ে গেছে টিচিং প্রফেশনে আছি, এবং এত বছর ধরে আমি ছোট বাচ্চাদেরকে একটা কিছু দেওয়ার চেষ্টা করছি এডুকেশনের মাধ্যমে। সেটা স্কুলের এডুকেশন যেটা সেটা কথা বলছি না, স্কুলের একাডেমিক এডুকেশন ছাড়াও যে মনুষ্যত্বের এডুকেশন, শিক্ষা, সেই আচার ব্যবহার, প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশন বিফোর দ্য অডিয়েন্স, জাস্ট লাইক টুডে হাউ দে আর পারফর্মিং বিফোর ইউ অল, সেই এডুকেশনের কথা বলছি। এছাড়া আমাদের আজকের যে থিম এনআরসি নিয়ে, নাগরিক পঞ্জির যে বিড়ম্বনা, বাংলাদেশের যে বিড়ম্বনা, এইসব সংগ্রামের জন্য আমরা কিন্তু যারা বড় জ্যেষ্ঠ আছি তারা চিরকাল তো আর থাকবো না। সো আপকামিং জেনারেশনকে সেইভাবে গড়ে তুলতে গিয়ে যা যা ওদের আগামী দিনে প্রয়োজন হবে, সে যাতে নিজের এবং পরিবারের, দেশের এবং দোষের সবার জন্য ভালো কিছু একটা ভাবতে পারে, করতে পারে, সেই এডুকেশনটা দিতে গেলে শুধু স্কুলের এডুকেশন ইজ নট এনাফ, যথেষ্ট না, তার থেকেও আরও বেশি প্রয়োজন সেই অতিরিক্ত এডুকেশন, শিক্ষা, যেটা দেওয়ার প্রচেষ্টা করছেন এই জ্যোতি সামাজিক সাংস্কৃতিক সংঘ এর এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একটা লাইন বলবো সত্যানুসরণে, যে বীজটা ওদের মধ্যে গজিয়ে দিতে হবে ছোটোবেলা থেকেই, সেটা হচ্ছে যে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে, পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা, তাড়াও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে। আমরা অনেক ধরনের হলিউড ফিল্ম দেখি, সেখানে আপনারা দেখবেন অনেক ভ্যাম্পায়ারের পিকচার বা ইমেজ দেখায়, যারা মানে আর কি রক্ত শোষণ করে। আমাদের যে দুর্বলতা বা ভয়, সেটাও কিন্তু এক ধরনের ভ্যাম্পায়ার, সেটাও কিন্তু রক্ত শোষণ করে। তো এই যে মনোবল বা শক্তি, সেটা প্রদান করার চেষ্টা করছেন এই সংস্থা জ্যোতি সামাজিক সাংস্কৃতিক সংঘ। এবং আমি প্রার্থনা করি এই অঞ্চলের গুরুজনদেরকে যেন ওরা ওদের হাত বাড়িয়ে দেয় এই সংস্থাকে আগে বাড়ানোর জন্য, এবং আগামী দিনে আমরা যেন একটা ভালো ভবিষ্যৎ দেখতে পারি এই বাচ্চাদের মাধ্যমে, যারা আগামী দিনে আমাদের হয়তো ভারতবর্ষের নেতা হবেন, প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে বড় বড় পোস্টে কাজ করবেন। সে কারণে আপনারা শুধু স্কুলের এডুকেশনকেই মুখ্য ভাববেন না, ঘরের এডুকেশনের উপরে জোর দেবেন। আমি একটু বেশি এডুকেশনের কথা বলছি, কারণ আমি এই ডিপার্টমেন্টে কাজ করছি সেই জন্য, এবং বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি আমরা বাচ্চাদের মধ্যে, তখন মনে হয় যে এই কাজটা তো স্কুলের টিচারের দ্বারা সম্ভব না, কারণ 45 মিনিট, মানে 45 মিনিটসের ক্লাস থাকে একটা পিরিয়ডে। সেই পিরিয়ডে একটা টিচারের অনেক ধরনের চাপ থাকে, যে সে কোর্স কমপ্লিট করবে, কী করে পরীক্ষার জন্য একটা স্টুডেন্টকে তৈরি করবে। সো আউট অফ দ্যাট এডুকেশন যে আরও বাকি, যেমন আচার ব্যবহার, হ্যাঁ, সংস্কৃতি, সব কিছু, এদিক দিয়ে ওদেরকে এডুকেশন দেওয়াটা স্কুলের টিচারের দ্বারা সম্ভব হয় না সময়ের জন্য। এই দায়িত্বটা কিছু অংশে আপনাদেরকে পালন করতে হবে, নিতে হবে, এবং এই ধরনের সাংস্কৃতিক সংস্থা, সামাজিক সংস্থা, ওদেরকেও এইভাবে সাপোর্ট করতে হবে, যাতে ওরা বাচ্চাদেরকে উৎসাহ করার জন্য, জীবনে আগে বাড়ার জন্য একটা ব্যাকআপ দিতে পারে ভালোভাবে। আমি ধন্যবাদ দিই এই সংস্থার যারা মেম্বার্সরা আছে। এত খুব একটা আনকমন এবং স্ট্রেঞ্জ পিকচার দেখতে পাচ্ছি, যে সবাই এত ইন্টারেস্টেড, ইভেন এখানে দাঁড়িয়ে অনেক দর্শকরা রয়েছেন, বসে রয়েছেন, এর মাধ্যমে আপনারা একটা কিছু পাওয়ার চেষ্টা করছেন আপনাদের বাচ্চাদের মুখ থেকে দুইটা লাইন, সেটা যদি এখানে শেষে ওরা বলে,
এটা মাধ্যমে আপনারা অনেক আনন্দ উপভোগ করছেন। তো এইভাবে আপনারা আনন্দ উপভোগ করুন। এবং যে কথাটা বললাম আর কি, যে পড়ালেখায় দড় হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান, নইলে শিক্ষা হয় না। তার মানে যে আমার খুব হাই সেন্স আছে, সুপার সেন্স আছে, কিন্তু কমন সেন্স কম, এটা নিয়ে ভাবতে হবে। এবং এই ধরনের অনুষ্ঠানে ওদেরকে দিয়ে পার্টিসিপেট করাতে লাগবে, যাতে 10টা মানুষের সামনে আগামী দিনে সে গিয়ে দাঁড়াতে পারে